আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। সবারই মনে একটা আশা থাকে যে আমি বিকেএসপিতে ভর্তি হয়ে বিশ্বমানের ক্লিয়ার হব, এবং সবারই একটা আশা থাকে যে আমি বিকেএসপিতে চান্স পাব। কিন্তু বন্ধুরা, বিকেএসপিতে চান্স পাওয়া কিন্তু এতটা সহজ বিষয় না। অনেক ধাপে ধাপে টিকে যাওয়ার পর বিকেএসপিতে চান্স পেতে হয়, এবং বন্ধুরা অনেক ক্ষেত্রেই বিকেএসপিতে ভর্তি পরীক্ষা বাতিল হয়। এবং গুরুত্বপূর্ণ চারটি টিপ সম্পর্কে আজকের এই ভিডিওটিতেই আলোচনা করব। যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনার অনেক সমস্যার সমাধান হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, অনলাইনে কাগজপত্র তথ্য অসত্য হলে। নাম্বার 2, বিকেএসপির নিয়মকানুন অমান্য করলে। নাম্বার 3, ডাক্তারি পরীক্ষায় অযোগ্যতা হলে। নাম্বার 4, জটিল কোনো রোগ হলে। তো বন্ধুরা, এই চারটি গুরুত্বপূর্ণ টিপ সম্পর্কে আজকের এই ভিডিওটিতেই আলোচনা করব। যদি এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখেন এবং এই নিয়মগুলো মেনে যদি আপনি চলাফেরা করতে পারেন, তাহলে কিন্তু আপনি হতে পারেন বিকেএসপির একজন সদস্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, অনলাইনে কাগজপত্র তথ্য অসত্য হলে। তো বন্ধুরা, আমরা অনেকেই অনলাইনে কাগজপত্র অনেক ভুল দিয়ে থাকি, যেমন জন্ম নিবন্ধন, আমার জন্ম হচ্ছে একটা, আমি দিয়ে রাখি আর একটা, তাহলে কিন্তু বিকেএসপি ভর্তি পরীক্ষা বাতিল হবে। যেমন আমার বয়স হচ্ছে 16, তাহলে যদি আমি ওই জায়গায় 14 বছর দিই, তাহলে কিন্তু ভর্তি বাতিল বলে গণ্য হবে। এরকম ভুল করলে কিন্তু অবশ্য অবশ্যই ভর্তি বাতিল হবে। আর বন্ধুরা, অনেক কারণে ভর্তি বাতিল হয়। যেমন হচ্ছে, এক ছেলে ক্লাস 9-এ পড়ে, সে বিকেএসপিতে অ্যাপ্লাই করেছে, সে তার ভর্তি কিন্তু অবশ্য অবশ্যই বাতিল বলে গণ্য হবে। তাই বন্ধুরা, অনলাইনে কাগজপত্র যেগুলো দেন আপনার সত্য কাগজপত্রগুলাই দেবেন। নাম্বার 2, বিকেএসপির নিয়মকানুন অমান্য করলে। তো বন্ধুরা, বিকেএসপিতে অনেক নিয়মকানুন রয়েছে, সেই নিয়মকানুনগুলো কিন্তু অমান্য করলেই কিন্তু আপনার ভর্তি বাতিল বলে গণ্য হবে। যেমন বিকেএসপি ভর্তির পর আপনি সব জায়গায় টিকে গেলেন, টিকে যাওয়ার পর বিকেএসপিতে অনেক নিয়মকানুন রয়েছে, যেমন বিকেএসপিতে মোবাইল ফোন নেওয়া নিষেধ। তারপরে হচ্ছে, বিকেএসপিতে কোনো হট্টগোল, কোনো মারামারি, কাটাকাটি কোনো কিছু করা যাবে না। তো বন্ধুরা, বিকেএসপিতে যে মাসিক বেতনটা রয়েছে, সেই মাসিক বেতন যদি আপনি আটকে দেন, যদি না দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার বিকেএসপিতে টিকে গিয়েও কিন্তু আপনার ভর্তি বাতিল হবে এবং আপনাকে বিকেএসপি থেকে বের করে দেওয়া হবে। তাই বন্ধুরা, বিকেএসপির যেগুলো নিয়মকানুন রয়েছে, সেই নিয়মকানুন অবশ্য অবশ্যই মেনে আপনি বিকেএসপিতে ভর্তি হবেন। এবং বন্ধুরা, 4 নম্বরে হচ্ছে, ডাক্তারি পরীক্ষায় অযোগ্যতা হলে। তো বন্ধুরা, এটাই হচ্ছে বড় ধরনের একটা জটিল বিষয়। ডাক্তারি পরীক্ষা হচ্ছে অনেক ধরনের, আপনাকে ডাক্তারিরা পরীক্ষা করবে, আপনার শরীরে ট্রিটমেন্ট করবে এবং মেডিকেল টেস্ট করবে, অনেক ধরনের ডাক্তারি পরীক্ষা করবে। সেই ডাক্তারি পরীক্ষা যদি আপনি অযোগ্যতা হন, তাহলে কিন্তু আপনি ওখান থেকেই বাদ পড়ে যাবেন। নাম্বার 4, জটিল কোনো রোগ হলে। তো বন্ধুরা, জটিল কোনো রোগ সমস্যা বলতে বোঝানো হয়েছে যে আপনার শরীরে বড় ধরনের কোনো সমস্যা আছে কিনা। যেমন হচ্ছে, আপনার হাত পা ভাঙা এবং চক্ষু সমস্যা এবং কলেরা, টাইফয়েড, আমাশয়, জন্ডিস, এগুলো আছে কিনা, সেগুলো তারা ডাক্তারি পরীক্ষায় কিন্তু পরীক্ষা করবে এবং মেডিকেল টেস্টও করবে। সে এই বড় ধরনের জটিল কোনো যদি রোগ থাকে, তাহলে কিন্তু আপনার ভর্তি অবশ্য অবশ্যই বাতিল হবে। তাহলে বন্ধুরা, এই সব 4টি গুরুত্বপূর্ণ টিপ সম্পর্কে আপনি যদি ভালোভাবে মেনে ভর্তি হতে পারেন, তাহলে আপনি হতে পারেন বাংলাদেশের একজন বিশ্ব তারকা। তো বন্ধুরা, বিকেএসপিতে চান্স পাওয়ার একটা সিক্রেট একটা টিপস হচ্ছে প্র্যাকটিস। আপনাকে প্রচুর ধরনের প্র্যাকটিস করতে হবে। বিকেএসপিতে চান্স পেতে হলে অবশ্যই আপনাকে দক্ষ থাকতে হবে খেলার প্রতি। তারা কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করবে, আপনি কীরকম খেলেন, আপনার যোগ্যতা কেমন, আপনি কোন ধরনের স্টাইলে ব্যাট করেন, আপনি কোন স্টাইলে বল করেন, আপনি কোন স্টাইলে উইকেট কিপিং করেন, এবং ফুটবলের ক্ষেত্রে আপনি কোন স্টাইলে বল ড্রিবলিং করেন, হিডিং করেন, এইগুলো সব বিবেচনায় করে কিন্তু তারা ভর্তিতে নেবে তারা। তাই বন্ধুরা, বিকেএসপিতে ভর্তি হলে তাহলে কিন্তু অবশ্যই এই সবগুলো জিনিস আপনাকে মেনে কন্ট্রোল করে কিন্তু আপনাকে অবশ্য অবশ্যই মেনে ভর্তি হতে হবে। তাই বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অল প্রেস করে দিন।